শাওয়ালের রোজাটা তো নফল রোজা, কি রোজা? নফল রোজার আদব হইল সাতটা। বলেন গুরুত্বপূর্ণ কথা আমার সাথে বলেন, নফল নফল রোজার আদব কয়টা? সাতটা। নফল রোজা নারীদের জন্য, নফল রোজা ভেঙে ফেলা জায়েজ হবে তখন স্বামী যদি বলে রোজা ভেঙে ফেল। অনেক মহিলা আছে যে স্বামীর অনুমতি ছাড়া তালিম করে, তরবিয়ত করে, রোজা রাখে, স্বামীর অনুমতি ছাড়া মহিলারা এই কাজগুলা করতে পারবে না। কিছু কিছু মহিলা আছে সারাদিন খালি ঘুরে ঘুরে তালিম করে, স্বামীরে রান্না করেও খাওয়ায় না, ছেলে মেয়েরও খোঁজ নেয় না। আমি বলি উল্টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আপনি কিসের তালিম দেন? আগে আপনার সংসার, আগে কি আপনি সারাদিন ঘুরলেন, অথচ আপনার স্বামীকে আপনি এক বেলা নাস্তা করে বানায় খাওয়াইতে পারেন নাই, আপনি রান্না করে খাওয়াতে পারেন, আপনার এই তালিম আল্লাহর কাছে দেড় পয়সার দাম নেই। আপনি জানেন না আপনি কত ভুল, বড় ভুল করতেছেন। কারণ আল্লাহর পরেই মহিলাদের জন্য স্বামী, আল্লাহর পরে কে? জঙ্গলের ওট, জঙ্গলি ওট এসে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জঙ্গলি উঠকে দেখলাম আপনার কাছে সেজদা দিতে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আপনাকে সেজদা দিতে চাই। আল্লাহর নবী বললেন, কোনো মানুষ কোনো মানুষকে সেজদা দিতে পারে না, এক কথায় কোনো মুমিন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিতে পারে না, পারবে না। যদি দেওয়ার অনুমতি থাকতো তাহলে আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা দেয়। বিশ্ব নবী বলতেছেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না, যদি দেওয়ার অনুমতি থাকতো আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা দেয়। আর আমার দেশে হাজার হাজার ভণ্ড মহিলা ভণ্ড পীরদেরকে সেজদা দিতে আমি দেখেছি। আপনারা দেখেন নাই? মাজার গুলাতে যাবেন, শাহজালালের মাজারে গেলাম, যাই দেখলাম সিঁড়ির মধ্যে মহিলা নিজেও সেজদা দিতেছে, নাবালক বাচ্চারও জোর করে গাড় ধরে সেজদা দেওয়ায়। বাজিদ বুস্তামের মাজারের নামে একটা মাজার বানাইছে, অথচ বাজিদ বুস্তামে এখানে ছিলেন না, এখানে নাই, তিনার মাজার হলো। আমার কলিজার ভাইয়েরা, এখানে বাজিদ বুস্তামের কোনো কবর নাই। আজকে বাড়িতে যাইয়া গুগলে সার্চ দিবেন, এখন সব কিছু জানা সহজ না কঠিন? তিনার মাজারটা বাংলাদেশে না, এটা বানাইছে তারা ব্যবসা করার জন্য, এখানে নাই এটা। তো কি বলছিলাম, মহিলারা আমি দেখছি হাজার হাজার মহিলা, বাংলাদেশের হাজার হাজার মহিলারা জাহান্নামে যাবে শুধুমাত্র মাজারের সিঁড়িতে যাইয়া সেজদা দেওয়ার কারণে। আমি ভুটান সফরে, ভুটানের সবচেয়ে বড় টেম্পল যেটা মানে তাদের মন্দির, ওই মন্দিরের ভিতরে গৌতম বুদ্ধের একটা মূর্তি আছে, পুরাটা মূর্তি 120 ফিট উঁচা মূর্তিটা, পুরা মূর্তিটা স্বর্ণ দিয়ে বানানো। কথা বুঝেন নাই, কি দিয়ে? ওখানে ঢুকার পরে দেখলাম একজন হিন্দু মহিলা মানে আমাদের পিছে পিছে ঢুকলো, ঢুকে আমাকে জিজ্ঞেস করতেছে ইংরেজিতে আমি কোত্থেকে আসছি। তো আমি তখন বললাম যে আমি বাংলাদেশ থেকে, তখন ওই মহিলা আবার বাংলাদেশি, এখন মহিলা আমার সাথে বাংলা কয়, বলতেছে যে ভাইজান আমি মন্দিরেও যাই, আমি কি বলে মাজারেও যাই। তা আমি বললাম আপনি ধর্ম কয়টা মানেন? আমি ধর্ম দুইটা মানি। আমি কই মাশাআল্লাহ, আপনি তো আপনি খুবই সুবিধাভোগী মানুষ, কারণ হাসরের ময়দানে কোনটা দিয়ে বাঁচবেন কোনটা দিয়ে মরবেন বলা তো যায় না, এখন আপনি দুইটা মানেন। কয় আমি যখনই বিপদে পড়ি তখনই আমি মাজারে যাই। আকিদা ঠিক আছে না গন্ডগোল আছে? মহিলা কিন্তু হিন্দু, কথা বুঝেন। তো আমি বললাম আপনি মাজারে যেয়ে কি করেন? কয় মাজারে যেয়ে আমি সেজদা দেই, এরপরে মাজারে যিনি আছেন তার কাছে আমার দুঃখ কষ্টটা বলি। তা আমি মনে মনে বললাম আহারে, এই মহিলা হিন্দু কিন্তু তার আকিদা মাজারে গিয়া সেজদা দিলে মাজারওয়ালার কাছে কাছে কিছু চাইলে পাওয়া যায়, আর আমার বাংলাদেশে মুসলিম নামদারি কিছু নারী পুরুষ আছে তারাও মাজারে গিয়া এই কাম করে, তাহলে বোঝা গেলে ওই হিন্দু মহিলার আকিদা আর তাদের আকিদার মধ্যে কোনো পার্থক্য নেই।
সব নবীদের আকীদা হলো চাইতে হবে কার কাছে আমার সাথে পড়েন সব নবীদেরকে আল্লাহ দোয়া শিখাচ্ছেন রব্বানা আতিনা সবাই পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার তাহলে জানলাম মহিলারা স্বামীর অনুমতি ছাড়া তালিমে যেতে পারবে না নফল রোজা রাখতে পারবে না কারণ স্বামীর যদি তার প্রয়োজন হয় রোজা ভাঙা লাগবে কথা কি বুঝাইতে পারলাম আমি বলি একটা কথা বাংলাদেশের ওই সমস্ত স্বামী স্ত্রীরা সবচেয়ে বেশি উপবাস থাকে যারা দুইজনেই চাকরি করে কথা বুঝেন নাই আপনারা চাকরি কয়জন করে টাকা আছে কিন্তু খানা নাই টাকা আছে স্ত্রী সকালে অফিসে যাবে রুটি বানাইতে পারে নাই স্বামীটা সকালে অফিসে যাবে কপাল পড়া স্ত্রীর হাতের একটা রুটি কপালে জুটে নাই কিন্তু যারা বউ দিয়া চাকরি করায় না তাদের জন্য বউর হাতের পাঁচ বেলার রান্না আছে না না কি মনে হয় আপনার কি মনে হয় আপনি মনে করতেছেন মাশাআল্লাহ স্বামী স্ত্রী দুইজনই চাকরিজীবী চাকরিজীবী ঠিক কিন্তু কপালে খাওয়া নাই যেই মহিলা সারা দিনে আট ঘন্টা নয় ঘন্টা ডিউটি করে আসে আপনি মনে করেন এই মহিলা রাতের বেলা এসে আপনার মজার মজার রান্না করে খাওয়াবে তার কি এই এনার্জি আছে কপাল পড়া ইসলাম না মানলে কপাল পড়া ইসলাম না মানলে কি কথা লম্বা হয়ে যাবার খেয়াল করেন তাহলে বোঝা গেল স্বামীরা যদি অনুমতি না দেয় স্ত্রী তালিমও যেতে পারবেন আপনি সারাদিন খালি ঘুরে ঘুরে তালিম করেন স্বামীর খেদমত করবেন কখন এবার আল্লাহর নবী বলছেন নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ এই সহজের মধ্যে তাদের আমল হলো মাত্র চারটা জোরে বলেন কয়টা চারটার ভিতরে একটা স্বামীর খেদমত আছে না নারীদেরকে বানাইছে আল্লাহ ঘরে থাকার জন্য এই জন্য তাদেরকে আল্লাহ সফট করে বানাইছে কি করে বানাইছেন পরিশ্রম পুরুষেরা বেশি করে না নারীরা পুরুষেরা যেই বড় বস্তা উড়ায় নারীরা পারবনি হ্যাঁ কথা বুঝে নেন পুরুষের কোমরের মধ্যে শক্তি কম না বেশি এই ব্যাপারে অন্যদিন একটা আলোচনা করব আমি নতুবা আমার গুরুত্বপূর্ণ কথাগুলি বলতে পারবো তাহলে আসেন নফল রোজার আদব কয়টা ষাটটা বলেন নফল রোজার আদব কয়টা নফল রোজার আদব হলো ষাটটা এক নম্বরে চোখের হেফাজত করা রোজা রাখলে চোখের হেফাজত করা যায় এই জন্য যুবকদেরকে আল্লাহ নবী বলেছেন তোমার যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাইলে তুমি রোজা রাখ দেখেন ইসলামের চাইতে গুরুত্বপূর্ণ বিধান আর কোথাও আছে নাকি রাসুল বলছেন যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে কি করো রোজা রাখো তাহলে নফল রোজা আমাদেরকে চোখের হেফাজত করে এটা এক নম্বর আদব দুই নম্বর আদব জবানের হেফাজত কারণ রোজা রেখে বাহুদা কথাবার্তা বলা যায় না এই জন্য নবীজি বলেছেন তুমি যদি রোজাদার হও তোমার কাছে কেউ যদি আসে কথা বলতে চায় তুমি জানায় দাও আমি রোজাদার তুমি যদি রোজা রাখো তোমার সাথে যদি কেউ গায়ে পড়ে ঝগড়া করতে চায় তুমি জানায় দাও আমি রোজাদার তোমার সাথে কেউ যদি গণ্ডগোল করতে চায় তুমি গায়ে পড়ে গণ্ডগোলে জড়াবা না তুমি বলে দাও আমি রোজাদার এই জন্য রোজাদারের চোখের হেফাজত জবানের হেফাজত করেন কে এমনি তো যে রোজা রাখে সে কিন্তু বেহুদা কথা বলতে চায় না তিন নাম্বার নফল রোজার আদব কানের হেফাজত কিসের কানের হেফাজত আর আমাদের দেশে দেখছি ডিজে গান কি গান কোথায় যেন দেখলাম এক ভদ্রলোক এতেকাফে বসছে এতেকাফ থেকে বের হয়েছে ঈদ করার জন্য ঈদের দিন পোলাপাইনেরা ডিজে গান লাগাইছে কি গান ডিজে গান লাগাইছে আর সেই ডিজে গানে বাধা দেওয়ার কারণে ওই লোকটাকে খুন করা হয়েছে আমরা দোয়া করি আল্লাহ যেন এই লোকটাকে শহীদি মর্যাদা দান করে লোকটা মুরব্বী মানুষ সে বাধা দিছে যে ডিজে গান চলবে না এই লোকটাকে মেরেই ফেলছে তারা পিগাইয়া আমি নিশ্চিত আল্লাহ পাক এই লোকটাকে শহীদি মর্যাদা দান করবেন কানের হেফাজত শিখায় নফল রোজা চার নম্বরে অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত পুরো শরীরের হেফাজত নফল রোজার কারণে হয়ে যায় পাঁচ নাম্বার খাবার কেমন খেতে হবে অল্প খাবার শিখায় এই রোজা ঠিক না রোজাকে বেশি খাইতে শিখায় না কম খাইতে শিখায় অর্থাৎ উপবাস থাকার যে ট্রেনিং এটা আমরা রোজা থেকে নেই কোথেকে নেই
এই যে সর্বি বিভিন্ন দেশে যা যেই জাতিরা রোজা থাকে না এই জাতির মধ্যে একটা অপারেশন আছে ফ্যাটের মধ্যে সর্বি জমতে জমতে এত বড় ফুট লয় পরে সর্বি কাইটটা অপারেশন করে ফলায় কিন্তু আপনি দেখবেন আপনারা বিভিন্ন ইতে দেখবেন আমরা মুসলিম জাতি যত দেশ আছে সমস্ত দেশের মুসলিম জাতিরা সবচেয়ে বেশি সর্বি কম কথা ঠিক বলিনি সৌদি আরবের লোকদের ফ্যাট এরকম বড় হয় আমাদের দেশে যেই নারীদের সিজার হয় এদের পেটটা একটু বড় হয়ে যায় নতুবা সিজার যাদের করে না তাদের পেট বড় হওয়ার সম্ভাবনা একেবারেই কম আর আমাদের পেট বড় হওয়ার আরো অনেকগুলো কারণ আছে একটা কারণ হলো পেট বড় হওয়ার যতগুলো কারণ এক নম্বরে যারা সিজার করে তাদের পেট বড় হয় দুই নাম্বার চর্বিযুক্ত খাবার যারা বেশি খায় তাদের পেট বড় হয় তিন নাম্বার খাবারের সাথে সাথে যারা ডকডক করে কতগুলো পানি খায় বুঝেন নাই কথা কি বললাম খাবারের সাথে সাথে পানি খাবেন না এটা আমাদের মধ্যে একটা অভ্যাস আছে না নাই ভাত খাইছে এক প্লেট পানি খেয়ে এলেছে তিন গ্লাস আপনারা এখন পানিটা খাবেন কেন পানি খাবেন তবে খাবারের কমপক্ষে বিশ আধা ঘন্টা পরে বিশ মিনিট বা আধা ঘন্টা পরে তাইলে আপনার পেট বড় হবে না আর আপনার ডকডক এক্ষুনি ভাত খাই এক্ষুনি চার গ্লাস পানি খায় এরকমের লোক আছে না নাই তা আপনার পেট তো এটা বেলুনের মতো হবে কিসের মতো হবে আবার কিছু মানুষ আছে এমনিই মোটা হয়ে যায় বাতাস খাইলেও মোটা হয় যেমন আমরা রেজে নাসির ভাই এরকম আছে না আমার এক বন্ধু প্রাইমারি স্কুলে থাকতেতে এই মোটা তা আমি আমরা দুষ্টামি করতাম তারে ফুটবল খেলায় নিতাম না দেখো ভাই আমারে নেই আমি দৌড়াইলে ফ্যাটটা একটু কমবো তা আমি কই তুই মোড়া অস কেমনে কো বাতাস খাইলেও মোড়া হই এটা অন্য ব্যাপার কিছু মানুষ এরকম আছে না যাই হোক বলছিলাম আপনি খাবার খেয়ে সাথে সাথে পানি খাবেন না একটু পরে খাবেন কেন তার কারণ হলো আপনি সাথে সাথে পানি খাইলে আপনার পেটে যে খাবারটা গেছে এটা পানির কারণে এলোমেলো হয়ে যায় আর আপনি যদি আধা ঘন্টা পরে পানি খান তাহলে খাবারের মধ্যে একটা ফেনা উঠে কি উঠে এটার কারণে আপনার খাদ্যটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে এই জন্য আধা ঘন্টা পরে পানি খেয়ে চেক করবেন দেখবেন আপনার পেট ক্লিয়ার আজকে যে চেক করেন যাই হোক এ ওয়াজ আরেকদিনও হবে তো বলছিলাম নফল রোজা আমাদেরকে অল্প খাইতে শিখায় কি শিখায় অল্প খাইতে এরপরে ছয় নাম্বার আমাদেরকে নফল রোজা ইফতারের সময় আল্লাহর কথা মনে করায় দেয় কার কথা সাত নাম্বার আল্লাহর প্রতি বান্দা কিভাবে অনুরাগী হতে হয় এই কথা নফল রোজা আমাদেরকে শিখায় দেয় কারণ যারা নফল রোজা রাখে যতক্ষণ রোজা মুখে থাকে ততক্ষণ আল্লাহর জিকির আছে না না রোজাটাও একটা জিকির রোজাটাও একটা আপনি নফল রোজা রাখছেন কার জন্য দেখবেন ক্ষণে ক্ষণে আপনার মনে হবে আমি আমার আল্লাহর জন্যই রোজাটা রেখেছি তাইলে নফল রোজার আদব কয়টা ষাটটা আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন